বর্তমানে কম্পিউটার এবং ল্যাপটপের ক্ষেত্রে এসএসডি খুবই কাজের এবং স্পিড বর্তমানে সবাই এগুলোই ব্যবহার করে, যে এসএসডি হলো সলিড স্টোরেজ ডিভাইস। এরকম এসএসডিগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো অরিজিনালও আছে নকলও আছে। এবং আপনি নকলটা চিনবেন কীভাবে? আপনি যদি নকলটা না চিনেন তাহলে কিন্তু ঠকে যাবেন, এবং আপনার যে ডিভাইসটার মধ্যে এই এসএসডিগুলো ব্যবহার করবেন সেটাও কিন্তু পর্যাপ্ত কাজের হবে না। তাই আজকে শুধু এই দুইটা মডেল না, বিশ্বের যে কোনো মডেলের যে কোনো ব্র্যান্ডের এসএসডি আপনারা কীভাবে চেক করবেন সেটা দেখে দিচ্ছি। আসলে অ্যামাজনের মাল আমি জানি যে 100% অরিজিনাল, তারপরে আমরা চেক করব। তো চেক করার জন্য আসলে অনেকগুলো অয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা লেক্সারা, তো এই এখানে SN100 মডেল নাম্বার, যেটা 1 TB টেরাবাইটের, 1 টেরাবাইট। আর এটার পিছনের দিকে আসলে আমরা দেখবো যে এটা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার এবং একটা কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোড স্ক্যান করলে আপনার এটার একটা আর একটা সিরিয়াল নাম্বার আসবে বা কোড নাম্বার আসবে। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মেড ইন চায়না। তো আসলে এটার কাভারের মধ্যে কী আছে, বক্সটার মধ্যে কী আছে, এটা আমরা না দেখে আমরা দেখবো যে আমাদের ডিভাইসের মধ্যে কী আছে। সেজন্য আমি ডিভাইসটা খুলে নিচ্ছি। তো এটা খোলার পর আমরা একটা ইউজার গাইডলাইন পাইলাম আর জাস্ট একটা ডিভাইস পাইলাম, বাস এই আর কিছু না। তো আমরা ডিভাইসটাই খুলে নিব। এবার এই ডিভাইসটা আসলে আগে ব্যবহার হয়েছে কি না সেটা আমরা দেখবো কীভাবে। দেখেন এই প্রত্যেকটা ডিভাইসের এই যে টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন, যে কানেক্টার টার্মিনাল, এই টার্মিনালগুলোর মধ্যে যদি কখনো ব্যবহার হয়ে থাকে তাহলে দাগ পড়ে যাবে। এটা কিন্তু কোনো প্রকার দাগ নেই, দেখেন একেবারে চকচকে, মানে এটা এর আগে কোথাও কখনো ব্যবহার হয় নাই, মানে সম্পূর্ণ নতুন। আর আমরা এবার আমাদের এই প্যাকেটের মধ্যে কী আছে এটা না দেখে, এর সম্পূর্ণ বাদ, আমরা দেখবো যে ডিভাইসের মধ্যে কী আছে, ডিভাইসটা অরিজিনাল কি না। দেখেন এই ডিভাইসটা হচ্ছে মেড ইন চায়না, এটার মেইন এটা ম্যানুফ্যাকচার চায়না, কিন্তু এটার ব্র্যান্ড বা মডেল এসব কিছু হচ্ছে আমেরিকান। আর এটার হচ্ছে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, এই যে এসএন সিরিয়াল নাম্বার বা কিউআর কোড এবং বার কোড, এগুলো দিয়ে আমরা চেক করব। এটা দিয়ে আপনি এগুলো দিয়ে আপনি এর গুগলে গিয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করতে পারবেন এটা 100% অরিজিনাল কিনা। আর অন্যথায় আমরা এগুলার তো দেখবই, এছাড়া এটার এই যে কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটা কিন্তু আমাদের ডিভাইসের ভিতরে আছে। আমরা যখন এটা কম্পিউটার ল্যাপটপ বা ডেস্কটপে যখন এটা ফিট করব তখন এখানে সকল তথ্য চলে আসবে। সেই জন্য কিন্তু আমাদের এটা কানেকশন করে তারপর আমরা দেখতে পারবো। এই জন্য আমাকে এটা কানেকশন করতে হবে, তারপর আমরা বুঝবো এটা আসল বা নকল। একেবারেই খুবই পাতলা, মাত্র 60 গ্রামের একটা ডিভাইস, এটাকে আমরা এবার কানেকশন করব। আমার ল্যাপটপটা আমি খুলে নিয়েছি। এবার এই ল্যাপটপের যে বেসটা দেখতে পাচ্ছেন, এই বেসের মধ্যে আমি এই এসএসডিটা লাগাবো। দেখতে পাচ্ছেন সেম মডেল সেম জিনিস। তো এটাকে আসলে আমার এখানে লাগাতে হলে এই যে স্ক্রু সিস্টেম যেহেতু আমার ল্যাপটপে নাই, আমি এখানে অ্যাডজাস্ট ট্যাব দিয়ে, মানে ডাবল ট্যাব দিয়ে এখানে লাগাতে হবে। সেই জন্য কিন্তু আমার এটা ফর লাগাবো, যেহেতু আমি এটা অনলাইন থেকে অ্যামাজন থেকে কিনেছি। সেজন্য আসলে এটাকে আমি আগে চেক করবো যে এটা 100% অরিজিনাল কি না, তারপরে আমি এটাকে একবারে ফিক্স করবো। এখন যদি ফিক্স করি, এখানে যদি ট্যাপের কোনো দাগ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা ফেরত নিবে না, যার জন্য আমি প্রথমে এটা চেক করবো, দেন আমি এটাকে ব্যবহার করবো। আর যদি কোনো কারণে দেখি যে কপি বা 100% অরিজিনাল না, সেক্ষেত্রে আমি এটাকে রিটার্ন করতে পারবো এবং টাকাটা রিফান্ড পাবো, সমস্যা নাই। তো প্রথমে আমি এটা এভাবে লাগিয়ে নিচ্ছি, দেখেন লাগিয়ে দিলাম, এটা এই জায়গাটার মধ্যে পুরো বসে গেছে। এবার জাস্ট আমি আমার ল্যাপটপটাকে অন করবো। দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটা এখনও খোলা অবস্থা আছে। খোলা অবস্থায় এটাকে আমি চেক করব, কারণ আমি যেটা বলছিলাম যে শিওর হওয়ার জন্য। এবার আমি আমার ল্যাপটপটাকে উইন্ডোজ প্লাস আর একসাথে চাপ দেবো। চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে CMD এই অপশনটা চলে আসছে, এটা থেকে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ফেস চলে আসবে। এখানে আসার পর আমি একটু জুম দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, আমি একটু জুম দিয়ে দিলাম ওয়ার্ডগুলা। এবার আমরা এখানে লিখবো WMIC, দেন স্পেস, দেন এখানে আমরা দেখুন লিখলাম WMIC স্পেস ডিস্ক ড্রাইভ, দেন আমরা জাস্ট এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করলে আপনার এই ডিভাইসের যা কিছু আছে সব কিছু এখানে তথ্য চলে আসবে। যেহেতু বেশি বড় হয়ে গেছে আমি এটা একটু ছোট করে নিচ্ছি। এখানে আমার দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা ডিভাইস শো করতেছে, ফিজিক্যালি ডিভাইস দেখতে পাচ্ছেন, এই যে ফিজিক্যালি ডিভাইস। তো এখানকার মধ্যে এই যে SN530 সেটা হচ্ছে আমার যে ল্যাপটপের সাথে যেটা আগের WD ব্যান্ডের এটা, এবং তার সিরিয়াল নাম্বার হচ্ছে এটা। আর এখন আমি যেটা লাগাইছি এটা হচ্ছে দেখেন ফিজিক্যাল ডিভাইসের যে লেক্সারা SSD NS100 1 TB। আর এটার এই যে সিরিয়াল নাম্বারটা, এখন আমরা দেখবো যে ডিভাইসের মধ্যে যে উপর লেখা স্টিকারের মধ্যে যে লেখাটা, সেই সিরিয়াল নাম্বার এবং এর যে সিরিয়াল নাম্বার দুটা এক কিনা। এবার দেখেন আমরা এটা মিলাই নিব, যে PC 50 56 200, দেন 233 40
233/40S-30L, এটা হচ্ছে আমার সিরিয়াল নাম্বার, আমার যে স্টিকারের মধ্যে সিরিয়াল নাম্বার এবং ডিভাইসের ভিতরে যে ইনফরমেশন সিরিয়াল নাম্বার সেম, মানে আমার এটা যা আছে তাই। এবার এটা হচ্ছে দেখুন লেক্সার এসএসডি SN100 1TB, মানে এটা যে 1 TB-র যে উপরে যে দেখতে পাচ্ছেন PN যেটা, এটা হচ্ছে এটা, মানে আমার এই যে এসএসডি এই মাত্র লাগালাম, এটা 100% অরিজিনাল, এটা মেড ইন চায়না হলো 100% অরিজিনাল, কোনো সমস্যা নাই। আর এই যে ওয়ারেন্টি, আমি অনলাইন সিস্টেমে যেহেতু কিনছি অনলাইন সিস্টেম ওয়ারেন্টি পাবো, আপনারা যদি দোকান থেকে নেন তাহলে দোকানের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর এইভাবে শুধুমাত্র এই ব্র্যান্ডেরটা না, যে কোনো ব্র্যান্ডের আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো এসএসডি এইচডিডি সব আপনারা এইভাবে চেক করতে পারবেন। আশা করি বুঝছেন, তারপর যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, সালামু আলাইকুম।